যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল কোরআনের আহ্বানে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পলিসেল ইনসুলেশন পাওয়ার্ড বাই কাশ্মীরি হেয়ার অয়েল এবং ইসলামিক স্পিকার্স ইনস্টিটিউট। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সালাতকে ফরজ করেছেন। সালাত ইসলামের অন্যতম স্তম্ভগুলোর মধ্যে একটি। দর্শক, আজকে সালাতের পরিচয়, গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এবং এর ফজিলত নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সুপরিচিত দুজন আলেমে দিন। আমার ঠিক সামনে রয়েছেন মোহতারাম মাওলানা কারি হাসিবুল ইসলাম ঝালকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ঠিক আমার ডানে রয়েছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের থেকে সালাতের গুরুত্ব নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথমেই মোহতারাম কারি হাসিবুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি, সালাত কায়েম বলতে আমরা কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে বারংবার বলেছেন, তো সেই সালাত কায়েমটা কি আপনি দর্শকদেরকে বুঝিয়ে বলবেন? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন মহতারাম। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত, যেই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সালাত কায়েম করার ব্যাপারে বললেন। যে সালাত কায়েম কীভাবে করব এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মোমেন বান্দা রাষ্ট্রের ক্ষমতায় আসবে, রাষ্ট্রের ক্ষমতা চালাবে এবং সমাজকে যখন সে সালাত কায়েম করতে চাইবে, এমন অবস্থায় সালাত কায়েম করতে গিয়ে শরীয়তের ওজোর ছাড়া যারা নামাজ ছেড়ে দিবে তাদেরকে শাস্তির আওতায় এনে এভাবে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করা মানে তাগিদ দেওয়া, তাই নয়, শুধু তাগিদ দেওয়া না, সালাত কায়েম করতে হলে সালাতের প্রত্যেকটা নফল, সুন্নাত, ওয়াজিব, এইভাবে প্রত্যেকটা সালাতের আরকান এবং আহকাম এই সবগুলো সঠিকভাবে আদায় করে করে। মহতারাম, একটি বিষয় আপনি সুন্দর বলছিলেন, তবে আপনার সাথে একটু আমি অ্যাড করতে চাই। সালাত কায়েম করা বলতে আমরা যেটা বুঝি, আমি নিজে সালাত আদায় করব, আমি পরিবারের প্রধান, আমি আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, ভাই বোন সকলকে সালাত আদায় করার জন্য আমি বলবো, তাদেরকে আহ্বান জানাবো এবং তাদেরকে সালাত আদায় করতে খুবই গুরুত্ব দিয়ে কথা বলবো। সেই সাথে আমি যদি অফিসের বস হই, আমি যদি অফিসের মালিক হই, বা আমি যদি একটা রাষ্ট্রের প্রধান হই, বা আমি একটা এরিয়ার প্রধান হিসেবে আছি, তখন আমার দায়িত্ব হবে আমার এরিয়ার মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার অফিসের মধ্যে, আমার পরিবারে, আমার সকল জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ, যে সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেই সালাতকে প্রতিষ্ঠিত করা যেন প্রত্যেকে আদায় করে। সুন্দর বলছিলেন, আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই পর্যায়ে মোহতারাম সাইফুল ইসলাম সাইফি আপনার কাছে জানতে চাচ্ছি, ইসলামের সালাতের গুরুত্ব এবং ফজিলত কী কী? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামে সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে অনেক আলোচনা আছে। যারা নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ পাক মুসলমান হিসেবে স্বীকৃতি দেন না। 4:6 পৃষ্ঠার সূরা আলে ইমরানের 102 আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে ইসলাম, আর সেই আনুগত্যের সবচেয়েতে বড় মাধ্যম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। 30 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার সূরা আলাকের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়াস জুদু ওয়াক তারিব, সিজদা দাও, আল্লাহ পাকের কাছাকাছি চলে যাও, আল্লাহ পাক। আর এক অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে। সলাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনে, মাক্কী জীবনে, সাহাবায়ে কেরাম যখন নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছেন, তখন তাদের উপরে কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন নির্যাতনের স্টিম রোলার যখন চাপিয়ে দেওয়া হচ্ছিল, তখন আল্লাহ পাক হজের আমল দেন নাই, যাকাতের আমল দেন নাই, আল্লাহ পাক তখন রমজানের সিয়াম পালনের আল্লাহ পাক আমল দেন নাই, আল্লাহ পাক তখন আমল দিয়েছেন সলাতের আমল। সাহাবায়ে কেরাম তখন নামাজে নামাজ বিপদে ফুটেছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আপনি চমৎকার বলছিলেন। আসলে সালাতের মাধ্যমে একজন মুসলমান তার মনের চাওয়া পাওয়া বেদনা সব কিছু আল্লাহ থেকে হাসিল করে, আল্লাহ থেকে নিয়ে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত নামাজ এটা হলো একজন মুমিনের জন্য, ইমানদার বান্দার জন্য এটা মেরাজের মতো। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যত চাওয়া আছে সকল চাওয়াগুলো আমরা সালাতের মাধ্যমে চাই। সাহাবা আজমাইনগণ তাদের অভ্যাস এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাজমাইনদেরকে এমনভাবে শিখিয়েছেন যে তোমরা যত বিপদে পড়ো, ছোট একটা বিপদে পড়েছ, তোমাদের একটা প্রয়োজন, সেটার জন্য সালাতে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে চাও, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দর্শক, আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় চমৎকার বলছিলেন, আমরা তাদের কথাগুলো আবারও শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে পলিসেল ইনসুলেশনের সৌজন্যে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল এবং ইসলামিক স্পিকার্স ইনস্টিটিউট। দর্শক, আমরা সালাতের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। মোহতারাম ক্যারি হাসিবুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যদি সালাত আদায় না করি, অনেকে করে না, ইচ্ছা করে সালাতকে ছেড়ে দেয়, যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি কি শাস্তির কথা বলা হয়েছে? মোহতারাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, প্রশ্ন করলেন। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ না পড়লে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন, যখন একজন মুসলমান সে নামাজ পড়বে না সে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী, যখন তিনি জাহান্নামী হয়ে যাবেন, তখন জাহান্নামে যখন দিয়ে দিবেন, তখন সমস্ত জাহান্নামীদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার, অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, ওই দিন আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবেন, তোমাদেরকে কিসে এই জাহান্নামে নিয়ে এসেছে? সেদিন জাহান্নামীরা এক বাক্যে ডেকে বলবে, কালু লাম নাকুম মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, অথচ নামাজের তাগিদ দেওয়া হয়েছিল, আমরা নামাজে যাই নাই, আজকে সেই মুসলমান হওয়ার পরেও নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে তার বুখারী শরীফের হাদিস 552 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী উল্লেখ করেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন ওই লোকটার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলতেছেন যেই লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য বানাইছে। আজকে সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, আজকের সেই নামাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যেই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। কাজী আজকে আমরা যারা নামাজ থেকে সরে যাচ্ছি, আজকে অনেক যুবক ভাইয়েরা আজকে নামাজ পড়তেছে না, ও ভাই আজকে এমন একজন মালিক তোমাকে বানাইছেন, যেই মালিক তোমাকে দেখছেন, এই চিন্তাটা একটু করি ভাই, এবং নামাজের জন্য আমরা ধাবিত হই, নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীটিকে আমি অনেক সুন্দর করে সাজাইছি, এই পৃথিবীর সৌন্দর্যের দিকে আমি আল্লাহ তাকাই না। আল্লাহ দিয়ে রকাহীনাতাকুম ওয়াতাকাল্লুবাকা ফিসাজিদিন, বান্দা যখন আমি মালিকের সিজদা করে তখন আমি মালিক তখন এই বান্দার দিকে তাকাই আল্লাহ। কাজী আমরা এই নামাজকে গুরুত্ব দিব এবং নামাজ পড়ব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই নামাজ পড়ার তৌফিক দান। আমিন, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান, আমিন। দর্শক, এবারে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মোহতারাম সাইফুল ইসলাম সাইফি আপনার কাছে জানতে চাচ্ছি, বেনামাজি যারা আছে, উনি তো নামাজি যারা নামাজ আদায় করে না তাদের শাস্তি নিয়ে বললেন, আমি আপনার কাছে আরও জানতে চাচ্ছি এভাবে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আরও কোনো শাস্তির কথা আছে কি না? মহতারাম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবেন। সবাইকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলবেন সেজদা দাও। যারা দুনিয়াতে সেজদা দিয়েছে, নামাজ আদায় করেছে, তারা সাথে সাথেই সেজদায় লুটে পড়বে। আর যারা নামাজ আদায় করে নাই, সেজদা দেয় নাই, তারা সেজদা দিতে পারবে না, তারা বিমূর্ষ হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, তারা লজ্জায় পড়ে যাবে, তাদের মেরুদণ্ড কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এই ব্যাপারে 28 নম্বর পারার 5 নম্বর খ্রিস্টান সুরায় কলামের 42-43 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়াইদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। ওই কঠিন সময় যারা বেনামাজি ছিল তারা সিজদা দিতে পারবে না। এর কারণ আল্লাহ পাক তারা সিজদা দিতে পারবে না। খশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, তাদের লজ্জা আর অপমানিতে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, তাদের চেহারার কলঙ্কে দাগ পড়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া কদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে যখন নামাজের ডাক দেওয়া হতো তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে তারা নামাজ পড়তো না, নামাজ আদায় করতো না, অর্থাৎ তারা বেনামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। যার নামাজ আছে তার হিসাব আছে, যার নামাজ নাই তার কোনো হিসাব নাই। বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। মিশকাত শরীফের সুন্দর করে আসলে শাস্তি নিয়ে বলছিলেন যারা সালাত আদায় করে না। আমি আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হলো মাহে রমাদান। এই মাসে আমরা অনেককে দেখি রোজা রাখে না, আবার কেউ রোজা রেখেছে কিন্তু সালাত আদায় করে না, তো তাদের ব্যাপারে আপনি কি বলবেন? রমজান মাসে সালাত আদায় করতেই হবে। অনেক মানুষ আছে শুধু রমজান মাসে উপবাস ছাড়া আর কোনো নেক তাদের আমলনামায় যোগ হয় না। নামাজ অনেক মানুষ আছে শুধু রোজাই পালন করে, নামাজ আদায় করে না, তাদের এই রোজার কোনো ভিত্তি নেই, কোনো মূল্য নেই। মেশকা শরীফের 713 নম্বর হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার হিসাব নেবেন। ওয়াইন ফাইন ফাসা ফাইন ফাসাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি এই নামাজে পাশ করবেন, সফল হয়ে সে জান্নাতে প্রবেশ করবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাওয়া বা খাসিরা, আর যে ব্যক্তি নামাজে ধরা খেয়ে যাবেন সেই সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। মেরে মোহতারাম, কাজেই নামাজের গুরুত্ব অপরিসীম, আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বেনামাজির কবরে আল্লাহ পাক বিষধর সাপ নিযুক্ত করে দেবেন, যে সাপ কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতেই থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষধর সাপের ব্যাপারে বলতে গিয়ে বললেন, এই সাপ যদি দুনিয়ার বুকে একবার শ্বাস ফেলে তাহলে দুনিয়ার সমস্ত ঘাস উৎপাদিত হবে না, দুনিয়ার সবুজ বুকে কোনো কিছুই জন্মাবে না, সব সাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম মাইয়েতকে সাইকোলজি একটি প্রশ্ন করবেন। যখন কবর রাখা হবে তাকে জাগ্রত করা হবে, সে উঠে বসবে, দুই হাত দিয়ে দুই চোখ কসলাবে, আর তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। তখন আল্লাহ পাক এক সাইকোলজি প্রশ্ন করবেন, এভাবে তার মাথার উপরে একটি ডুবন্ত সূর্য আল্লাহ পাক উদিত করে দিবেন। তখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, মা রব্বুকা আমার নাবিউকা আমার দিনুকা, সে বললে তো প্রশ্ন রাখো, তোমার প্রশ্ন
আমার সূর্য ডুবে যাচ্ছে, আমার আসরের নামাজ আমাকে আদায় করতে হবে, সেই দৌড়াবে, আল্লাহ পাক তার দিকে তাকিয়ে থাকবেন আর খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, এই বান্দা দুনিয়াতে যেমন করেছিল নামাজের জন্য, এখন কবর মধ্যে এমন করতেছে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, অর্থাৎ তার বাকি প্রশ্নগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি চমৎকার কথা বলছিলেন। আসলে সালাত এটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সালাত ছাড়া আমরা কেউ আমাদের ইমানের পরিপূর্ণ অংশ কখনোই আদায় করতে পারি না। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে সালাত আদায় করব, কারণ সালাত এটা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণকর। মোহতারাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল কোরআনের আহ্বানে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পলিসেল ইনসুলেশন, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল এবং ইসলামিক স্পিকার্স ইনস্টিটিউট। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ তালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।